নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ সময়চলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওসি সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটা প্রেস করে রাখবেন দিলে কীভাবে পরবর্তীকালে আমি যখন ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেই বিষয়ে আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি শীতকালীন চর্মপীড়া বা শীতকালীন চর্মরোগ এই শীতকাল এলে কিন্তু অনেক প্রকার চর্মরোগ আমরা দেখতে পাই বিশেষ করে খুশকি টাইপের যে চর্মরোগ অনেকের মাথায় ভীষণভাবে খুশকি হতে থাকে সেই খোঁজটা যদি তুলে দেয় সেখানে কিন্তু এক প্রকার রক্তাক্ত ভাব হয়ে যায় ভীষণভাবে চুলকানি হতে থাকে এই শীতকালীন খোস রোগটা কিন্তু বেশি হয় কেন না শীতকালে আমাদের চর্মে কিন্তু মাশ্চর্যর পরিমাণ কমে যায় অর্থাৎ মোলায়েম ভাব বা মলিনতার ভাব কিন্তু কমে যায় শুকে যায় যার জন্যে চর্মটা উস্কোখুস্কো হয়ে যায় চর্মগুলো ফেটে যেতে থাকে অনেকে দেখবেন প্রতি বছর শীতকাল এলেই এক প্রকার চর্মরোগে আক্রান্ত হয় সারা বছর কিচ্ছু থাকে না শীতকাল এলেই তার পা ফাটা শুরু হয় শীতকাল এলেই তার মাথায় খুশকি হয় শীতকাল এলেই সেই সরাইশিস রোগে আক্রান্ত হয় অর্থাৎ শীতকালীন চর্মপীড়ার ক্ষেত্রে আজকের আমি বিস্তারিত আলোচনা করব অর্থাৎ আবার বলছি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই শীতকালীন চর্মপীড়ার ক্ষেত্রে আপনার ভিত্তিক কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আপনি এই শীতকালীন চর্মরোগ থেকে খুব সহজে মুক্তি পাবেন কী কী হোমিওপ্যাথি ওষুধ মিশিয়ে আপনি বাহ্য প্রয়োগ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ চলুন আজকের এই শীতকালীন চর্মপীড়া সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমরা জেনে নেব যে শীতকালীন চর্মপীড়া কী কী মাথায় খুশকি সোরাইসিস হাত পা ফেটে যাওয়া গোড়ালি ফেটে যাওয়া হাতে তালু ফেটে যাওয়া এই প্রকার রোগ কিন্তু শীতকালীন চর্মপীড়া আজকের এই শীতকালীন চর্মপীড়ার ক্ষেত্রে মাথায় খুশকি সম্বন্ধে প্রথম স্টেপে আমরা কিন্তু জেনে নেব মাথায় যাদের অতিরিক্ত পরিমাণে খুশকি হয় সেই খুশকিটা তুলে দিলে দেখবেন রক্তাক্ত প্রকৃতির আঁস টাইপের তারা কিন্তু দুটো হোমিওপ্যাথি ব্যবহার করবেন প্রথম যে হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি পেট্রোলিয়াম টু হান্ড্রেড পেট্রোলিয়াম টু হান্ড্রেড সকাল বিকাল আহারে আগে এক থেকে দু ফোঁটা করে ব্যবহার করবেন দুপুরাতে আহারের আগে একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে পারেন কিংবা বায়োকমিক ট্যাবলেটও ব্যবহার করতে পারেন ওষুধটার নাম হচ্ছে ক্যালিসাল্প যদি ক্যালিসাল্প আপনারা থার্টি পোটেন্সি ব্যবহার করতে পারেন দুপুরাতে আহারের আগে ব্যবহার করবেন এক ফোঁটা করে যদি আপনারা বায়োকমিক ব্যবহার করেন দুপুরাতে আহারের আগে ক্যালিসাল্প বারো এক্স পাঁচটি করে বাইকেমি ট্যাবলেট দুপুর রাতে আর আগে চুষে খাবেন কিংবা সামান্য পরিমাণ গরম জল সহ সেবন করবেন আর একটা হোমিওপ্যাথি ওষুধ বাহিক প্রয়োগ করবেন আপনারা পঁচিশ এমএল শুদ্ধ নারকেল তেল নেবেন সেই শুদ্ধ নারকেল তেলে পি সরিল কর মাদার টিংচার দশ এম মিশে ফেলবেন দশ এম ভালো করে মিশে ফেলার পরে প্রত্যেকবার মাথায় দিনে দুবার করে লাগাবেন প্রত্যেক দিন দিনে দুবার করে লাগাবেন যখনই লাগাবেন তখনই হচ্ছে একবার তেলটাকে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিলে কী হবে যে আপনি পি শরিল মাদার টিংচার যে নারকেল তেলের সঙ্গে মিশিয়েছিলেন সেটা কিন্তু একসঙ্গে ভালোভাবে মিশে যাবে দিয়ে তারপরে আপনি আপনার মাথায় চুলের গোড়াগুলো লাগান যেখানে আপনি খুশকি অনুভব করছেন যেখানে আপনার প্রচণ্ড পরিমাণে খুশকি হয় যেখানে আপনার খুশকিযুক্ত হয়ে চর্মরোগ রোগাক্রান্ত হয়ে গেছে সেখানে আপনি লাগাবেন দেখবেন তিন থেকে চার দিন পরে এক সপ্তাহের মধ্যে আপনি সম্পূর্ণ উপশম পাবেন এবং ওষুধটা একটু বেশি দিন কন্টিনিউ করতে থাকবেন এবারে আসি যে যাদের হাত পা ফেটে যায় দেখবেন হাতের এই চর্মগুলোও ফেটে যায় আবার অনেকে যে পায়ের পেশি অনেকে দেখবেন পায়ের পেশির চর্মও ফেটে ফেটে যেতে থাকে অতএব এই যাদের পায়ের পেশি ফেটে যায় পায়ের গোড়ালি ফেটে যায় হাতের চামড়া ফেটে যায় হাতের চেটো ফেটে যায় তাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধের কথা বলছি আপনারা শুনে নিন আপনারা কি করবেন এই গোড়ালি ফাটা পায়ের তলা ফাটা হাতের চর্ম ফাটা হাতের তলা ফাটা পায়ের পেশির চর্ম ফাটা এইসব রোগের ক্ষেত্রে একটাই হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন সেটা হচ্ছে কি পেট্রোলিয়াম দেখবেন শীতকাল এলেই কিন্তু এই প্রকৃতির রোগটা কিন্তু আবির্ভাব হয় অতএব সেখানে আপনারা শীতকাল এলেই যে রোগটা হচ্ছে সেখানে প্যাট্রোলিয়াম ব্যবহার করবেন কারণ প্রতি বছর শীতকালে যখন কোনো চর্মরোগ আক্রান্ত হয় সেখানে কিন্তু আমরা প্যাট্রোলিয়াম ব্যবহার করে থাকি প্যাট্রোলিয়াম টু হান্ড্রেড সকাল সন্ধ্যা থেকে দুপোটা করে ব্যবহার করবেন বাহিক প্রয়োগ হিসেবে আপনারা পাঁচ গ্রাম ভ্যাসলিনের ওপরে পঁচিশ ফোটা পিস রেল মাদা টিংচার মিশিয়ে ফেলুন সেই ভ্যাসলিনটা আপনারা আপনার যে আক্রান্ত চর্ম ফেটে গেছে চর্মটা ফেটে ব্যথা হয়ে যাচ্ছে রক্তাক্ত হয়ে যাচ্ছে সেখানে লাগান দিনে দুবার করে আর লাগানোর আগে আপনার একটা কাজ করবেন একটু গরম জলে জায়গাগুলোকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে একটা ভালো সুতির ন্যাকড়া দিয়ে আপনার আক্রান্ত জায়গাটা মুছে নিলেন মুছে নেওয়ার আধা ঘন্টা পরে আপনি ভ্যাসলিন সহ যে পি শরীরের উপর মাদার টিংচার একসঙ্গে মিশিয়ে রেখেছেন সেটা কিন্তু লাগাবেন দেখবেন ভীষণভাবে কাজ পাবেন যারা দিনের বেলা সময় পাবেন না তারা রাত্রে আপত্তে একবার করে ব্যবহার করবেন দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনি সুস্থ হবেন আমি এই চর্ম ফাটার ক্ষেত্রে ঘোড়ালি ফাটার ক্ষেত্রে হাতের তালু ফেটে যাওয়ার ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে এভাবে ব্যবহার করে কাজ পেয়েছি অথচ অনেক দামি দামি কোম্পানির ট্র্যাক কি লাগিয়ে আমি কোনো কাজ পাইনি সে জায়গায় আমি কিন্তু এই পি কর মাদার টিংচার ভ্যাসলিন সহযোগ ব্যবহার করে ভীষণভাবে কাজ পেয়েছি এসি প্রতি বছর শীতকাল এলে ঠোঁটের কোল খেয়ে যাওয়া ঠোঁট ফেটে যাওয়া এটাও এক প্রকার চর্মরোগ চর্মরোগ তাকেই আমরা বলে থাকি যে চর্মরোগাক্রান্ত হয়ে গেলে তাকে বলি চর্মরোগ চর্মে কোনো রোগ হলে তাকে বলি চর্মরোগ যেহেতু আমাদের ঠোঁটের কোন ঠোঁটের মধ্যভাগ এটা একটা চর্ম সেই চর্ম যখন ফেটে যায় তখন আমরা বলি শীতকালীন চর্মরোগ এই শীতকালীন চর্মরোগ যখন কল খেয়ে যাওয়া হয় ঠোঁটের মধ্যভাগ ফেটে যায় তখন আমরা কয়েক প্রকার হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে কিন্তু খুব সহজে মুক্তি পেতে পারি যেমন যদি ঠোঁটের কোল খেয়ে যায় কোল খেয়ে ব্যথা এসে যায় সেখানে কিন্তু আপনারা একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন সেটা কি অ্যাসিড নাইটিক টু হান্ড্রেড সকাল সন্ধ্যা এক থেকে করে ব্যবহার করবেন ভীষণভাবে কাজ পাবেন যাদের ঠোঁটের মধ্যভাগ ফেটে যায় মধ্যভাগ ফেটে গিয়ে চৌচির হয়ে যায় হাসতে গেলে হাসতে পারেন না রক্তবার হয়ে যায় তারা একটা হোমিওপাথি ওষুধ ব্যবহার করবেন সেটা কি ন্যাটমিউর ন্যাট্টমিউর টু হান্ড্রেড পরসি সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন দেখবেন ভীষণভাবে কাজ পাবেন যাতে দেখবেন ঠোঁটের মধ্যভাগ ফেটে যাচ্ছে কোল খেয়ে যাচ্ছে জীবের দুধের মতো সর পড়ে যাচ্ছে নাকের চর্ম ফেটে যাচ্ছে নাকের এই গোড়াগুলো ফেটে যাচ্ছে তারা একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার আপনার ঠোঁট ফাটা থেকে কোল খাওয়া যাওয়া থেকে জিবে সর পড়ে যাওয়া থেকে নাকের চর্ম ফেটে যাওয়া থেকে সমস্ত রোগটা আপনার কিন্তু ভালো হয়ে যাচ্ছে সেটা কি অ্যান্টিমক্রু টু হান্ড্রেড যদি দেখেন যে জীবে সর পড়ে যাচ্ছে নাকের জয়েন্টার চামড়া ফেটে যাচ্ছে ঠোঁটের মধ্যভাব ফেটে যাচ্ছে কল খেয়ে যাচ্ছে সেখানে আপনার ক্রুড টু হান্ড্রেড পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন ভীষণভাবে উপকার পাবেন আর বাহ্যিক প্রয়োগ হিসেবে আপনারা ব্যবহার করুন পেট্রোলিয়াম জেলি যাকে বলা হয় ভ্যাসলিন কারণ ভ্যাসলিনটা স্কিনটাকে নরম রাখলে যে কোনো রোগটা সারতে সহযোগিতা হয় বা সাথে সুবিধা হয় আপনারা ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখে শীতকালীন চর্মরোগের ক্ষেত্রে যেসব ওষুধগুলোর কথা বলা হলো সেই সব ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন ব্যবহার করে উপকার পাবেন আর ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে ভালো লাগে তাহলে অবশ্যই করে আপনারা এটা করে লাইক করবেন লাইক করলে ভিডিও তৈরি উৎসাহ বাড়ে এবং বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন দিলে তারা হবে তারা দেখেও উপকৃত হতে পারবে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে কী হবে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুখে থাকবেন নমস্কার